হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকালবেলা চলে এসেছিলাম 4টার মধ্যে এখানে, এসে চেঞ্জ করে ঘুমিয়ে তো পড়েছিলাম, তারপর ওটা করেছি কারণ আজকে আশীর্বাদ আছে। তো তোমরা তো আশীর্বাদ পর্বটা দেখবে নিশ্চয়ই। তো আপাতত সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো। আমি রসুন আর পেঁয়াজ কাটছি, আর ওটা পুঁই শাকের তরকারি হচ্ছে বসানো হয়েছে মাছের মাথা দিয়ে, আর এদিকে ডাল বসানো হবে বলে রসুন আর পেঁয়াজটা কাটা হচ্ছে। তো কাকু বাজার থেকে হচ্ছে মিষ্টি টিষ্টি তত্ত্বের অনেক নানান রকম জিনিস নিয়ে এসছে, আর এদিকে তত্ত্ব সাজানো হয়েছে। মানে তত্ত্ব মানে নর্মাল যেরকম, যেহেতু বললাম যে ঘরোয়া পদ্ধতিতে বিয়ে হচ্ছে, নর্মাল যেরকম মিষ্টি, ওগুলো সব মিষ্টি ব্যাগের ভিতরে, ওগুলো দই মিষ্টি টিষ্টি যাচ্ছে। এদিকে তোমার সাত মেয়ের, তারপরে তোমার মাছ, মাত্র এবারে কী সব করার নিয়ম সেগুলো করে করবো আমরা। তো স্নানটান ওই জন্য করে নিয়েছিলাম সকালে আমি, এইগুলো সব আমরা তিনজনে করলাম। ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে, মানে অতটা জাঁকজমক হচ্ছে না, যার জন্য হচ্ছে এরকমভাবে আমাদের মানে আশীর্বাদের তত্ত্বটা যাচ্ছে। আর আপাতত হচ্ছে আমরা তিনজনে মিলে সব কিছু করেছি, এবারে আমরা খেতে যাব। তো মেয়েদের বাড়িতে খাওয়া হবে না হবে সেই জেনে তো কোনো লাভ ছিল না। আগে আমরা একটু টিফিনের মতন করে ভাত ডাল সবজি ভাজা খেয়ে নিলাম, মাছও ছিল, বাট মাছ খেতে আমার ভালো লাগছিল না। তো এখন আমরা যাচ্ছি আশীর্বাদের জন্য। তো আমি যাচ্ছি, কাকু যাচ্ছে, কাকিমা যাচ্ছে, মানে বড় বড় যাচ্ছে, আমার হাজবেন্ড যাবে না, আর যে বর সে যাবে না, তো ওরা ঘরে থাকবে, এছাড়া সবাই আমরা যাব। চুল কেটেছে, টাক হয়ে গিয়েছে তো তুমি পুরো চুল কাটো পুরো টেকোদের মতন। আরে বাবারে বাবারে, ভাই ওটা নিচে গাড়ি চলে এসছে আর আমরা সবাই নামছি, বেরোবো বলে চলো তাড়াতাড়ি চলো।
দিয়ে ছিল পুরো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, তারপরে মিষ্টি, অনেক অনেক কিছু মিষ্টি দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। তো পুরোটা খেতে উঠতে পারিনি, আমরা ওখানে রেখেও দিয়েছিলাম, কারণ অত খাওয়া যায় না সাধারণত, তাই বসে বসে খাচ্ছিলাম আমরা। তারপরে আবার অনুষ্ঠানের যে রীতি নিয়মগুলো চালু হলো, এখানে দারুণ নিয়ম আছে, মানে বলেও বোঝানো যাবে না, আমার এত ভালো লেগেছে সেই নিয়মগুলো, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে তোমার যে বেয়াই, দুটো বেয়াই মানে দুজন বাবা, ছেলের বাবা মেয়ের বাবা, দুজনেরকে বেঁধে দেওয়া হয় বন্ধনে, মানে সেরকম মানে দারুণ, ওই ওই যে সিনটা দারুণ, তোমরা পুরোটা দেখতে পাবে। আপাতত মেয়ে আসছে, মানে আমাদের বিয়ের যে কনে সে আসছে, আর তার গায়ে যে শাড়িটা আছে ওটা পরেই আজকের আশীর্বাদটা হবে, আর ওটাই তোমার আবার আশীর্বাদ করে রেখে দেওয়া হবে, আর ওটাই তোমার শুরু হবে বৌবাতের দিন, ওটাই পড়বে। তো এরপর থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
কমপ্লিট হলো আর এদিকে হচ্ছে সবাই খেতে বসে গিয়েছে বড়রা খেতে বসেছে আপাতত আর তারপর হচ্ছে আমি ভাবলাম ওই আগে একটু ঘুরে আসি ওদের বাগান থেকে এসে তো অবাক এত সুন্দর জায়গা হাতের সামনে তো আম ঝুলছে ওয়াও আমি ভাবতে পারছি না হাতের সামনে আম ও গড এই দিদি জীবনে ফার্স্ট টাইম এরকম আমের বাগানে এসেছি মানে হাত বাড়িয়ে আম আমি জীবনে কোনো দিন হাত বাড়িয়ে আম পাইনি তো আজকের এই ফার্স্ট টাইম হাত বাড়িয়ে আম দেখতে পেলাম এত ভালো লাগছে কি বলবো তো দাদার যে বিয়েটা হচ্ছে মানে বালাদার যে বিয়েটা হচ্ছে সেটা না একটু গ্রামাঞ্চল টাইপের বিয়ে হচ্ছে আর দেখো ওখানে মানে খাসি কাটা হচ্ছে ওই যে জায়গাটা দেখো কত খাসি সব বসিয়ে রেখেছে কাটা হবে মানে লোকজন খাচ্ছে ওদের পাড়ারও এখানে মানে ভাবতে পারছি না এখানে আশীর্বাদের অনুষ্ঠানটাও এতটা বড় করে যে হয় মানে বড় করে মানে কি খাসি বাসি কেটে হয় সেটা আমি সত্যি ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ আমাদের ওদিকে অবশ্যই হয় ভালোভাবে কিন্তু এখানে যে এত সুন্দরভাবে হয় মানে গ্রামাঞ্চল যেহেতু ভাবতে পারছি না খুব ভালো লাগছে তরকারি তোমরা ভাবতে পারছো যে মানে এতটা সুন্দরভাবে মানে আমি সব কিছু দেখে না অবাক হয়ে যাচ্ছি যে এদের সবই কিছু এটা মাংস মানে খাসি মাংস খুব ভালো লেগেছে তরকারি টরকারিগুলো খুব লাইট হয়েছে আমার খুবই ভালো লেগেছে গরমে তো এরকমই খাওয়া উচিত আবার সামনে দুদিন পরে বিয়েও আছে তো এই কারণের জন্য তারপরে মিষ্টি দই টই অনেক কিছু দিয়েছিলো বাট মাছও দিয়েছিলো বাট আমি মানে পারিনি তোমার খেতে আর আমি অত খেতে পারতামও না যার জন্য এই অল্প করে ভাত টাত খেয়ে নিয়েছি আর অবশ্যই এখান থেকে ভাত খেয়ে গিয়েছিলাম ছেলের বাড়ি থেকে কী করে ওখানে গিয়ে অত খেতে পারি তাও খেয়েছি এটাই অনেক তো গাড়িতে উঠে পড়েছি একটু রেস্ট নিয়ে চলে যাবো মেয়ের বাড়ি থেকে দেখেছো আম গাছগুলো হ্যাঁ
সামনে রান্না হয়েছে। সন্ধ্যেবেলা এসে ডাল আর সব রেডি করা হচ্ছে, আর এদিকে মিষ্টি রাখা হয়েছে, সব খাওয়া দাওয়া হবে, আর ভাতের ফ্যান ঝড়াতে দেওয়া হয়েছে, এদিকে মাছ ভেজে রাখা হয়েছে, মাছের ঝোল আলু পটলের তরকারি করা হচ্ছে, তো সেটাই আমাদের আজকে খাওয়া হবে। তো এরকমভাবে হচ্ছে দিনটা পুরোটাই কাটলো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো ফ্রেন্ডস, খুব ক্লান্ত, কারণ সকাল থেকে মানে এসে আবার 1.5 ঘন্টা ঘুমিয়ে আবার বেরোনো, আবার জার্নি, আবার হচ্ছে আসা, মানে অতিরিক্ত ক্লান্ত, আর ভালো লাগছে না। তো এখানেই আমার ব্লগটা এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।